আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। শুরুতেই জানাবো শিরোনাম, পরে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন। নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশ করা সাংবাদিক নাদিমকে হত্যা, বলছে র‍্যাব। রাজধানীতে ভুয়া নির্বাচন কমিশনার গ্রেপ্তার। জানাবো দেশবাসী এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে, বললেন রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব, আমের বস্তায় অধ্যক্ষের ঠিকানায় বোমা উদ্ধারে র‍্যাব পুলিশ, ঘটনাটি ঘটেছে নাটোরে। এবং সর্বশেষ জানাবো, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠেই মারা গেছে, বাস্তবতা মেনে নির্বাচনে আসুন, বিএনপিকে বলছেন তথ্যমন্ত্রী। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। খালেদা জিয়ার বাসভবনের সামনে পুলিশ মোতায়েন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলশানের বাসভবন ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শনিবার দুপুর থেকে। বিএনপি নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। দলটির নেতারা বলছেন, বাসভবনের সামনে সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। দুপুরের পর হঠাৎ করেই ফিরোজার সামনে বাড়তি পুলিশের উপস্থিতি চোখে পড়েছে। একই সঙ্গে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। এদিকে হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর সন্ধ্যায় বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সন্ধ্যা 6:43 তিনি রাজধানী এবারকার হাসপাতালে ছেড়েছেন। আর তার বাসার সামনে ফেরার সময় গুলশানের বাসভবন ফিরোজার সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। 78 বছর বয়সী খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে মুক্তিতে আছেন। তিনি দুর্নীতির দুই মামলায় 17 বছর দণ্ডিত। নারী কেলেঙ্কারির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নাদিমকে হত্যা, বলছে র‍্যাব। নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অপকর্মের সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পরিকল্পনায় সাংবাদিক গোলাম রব্বানী আদমকে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা 7টার দিকে র‍্যাবের মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমনি ওই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে ইউপি চেয়ারম্যান বাবু জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে। তিনি বলেছেন, সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান নেমেছে র‍্যাব। শনিবার দুপুরে র‍্যাব 13 এর সহযোগিতায় সাংবাদিক নাদিমকে হত্যার মূল পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মনির ও জাকিরকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন তথা র‍্যাব প্রতিষ্ঠান লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদের উদ্ধার, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন সময় সংগঠিত চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র‍্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। রাজধানীতে ভুয়া নির্বাচন কমিশনার গ্রেপ্তার। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভুয়া নির্বাচন কমিশনার সেজে এক কাউন্সিলর প্রার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে গিয়াসউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে রাজধানীর শেখেরটেক এলাকা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আরপিএম গোয়েন্দা শাখার একটি দল তাকে গ্রেপ্তার করেছে। আর এমপি কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার গিয়াসউদ্দিন কক্সবাজার জেলার মহেশখালী থানার পুটুবিলিয়া গ্রামের কবির উদ্দিনের ছেলে। জানা গিয়েছে, গিয়াসউদ্দিন 8 জুন সকাল 7টার দিকে রাজশাহী সিটির 24 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার আলীকে ফোন করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার অফ মোহাম্মদ আহসান হাবিব খানের পরিচয় দিয়েছেন। এ সময় গিয়াসউদ্দিন কাউন্সিলর প্রার্থীর কাছে টাকা দাবি করেছেন এবং না দিলে নির্বাচনের ফলাফল তার বিরুদ্ধে যাবে বলে হুমকি দিয়েছেন। ওই দিন সকাল 8:30 এবং 11:00 পুনরায় আরমান আলীর মোবাইল ফোনে কল করলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফোন ধরেননি। বিষয়টি আরমান আলী রিটার্নিং অফিসারকে অবহিত করেছেন। এ ঘটনায় ভুক্তভোগী কাউন্সিলর প্রার্থী আরমান আলী এবং সহকারী রিটার্নিং অফিসার গোলাম মোস্তফা নগরীর বোয়ালিয়া মডেল থানায় পৃথক জিডি করেছেন। আর এমপি কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, পুলিশের গ্রেপ্তার এড়াতে গিয়াসউদ্দিন একের পর এক অবস্থান পরিবর্তন করতে থাকে। অবশেষে সংঘবদ্ধ চক্রের মূল হোতা গিয়াসউদ্দিনকে 16 জুন রাতে রাজধানীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা সহ রাজধানী পল্টন ও মহেশখালী থানায় 2টি মামলা রয়েছে। গিয়াসউদ্দিনের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দেশবাসী এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে, বললেন রুহুল কবির রিজভী। দেশবাসী একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে বসবাস করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণসভায় তিনি মন্তব্য করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের ডক্টর শাহ মাইনুল আহসান চৌধুরী পিঙ্কু 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করেছে শহীদ পিঙ্কু স্মৃতি সংসদ রাজশাহী। স্মরণসভা চলাকালে পোশাকধারী একজন পুলিশ কর্মকর্তা ডায়াসের ছবি তুলেছেন। এই ঘটনা কঠোর সমালোচনা করে রিজভী বলেছেন, এই মঞ্চে যারা বসে আছেন তাদের সবে একজন মন্ত্রী ছিলেন, আরেকজন রাষ্ট্রদূত ছিলেন, একজন পোশাক পরা পুলিশ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছে। একটা ভয়ঙ্কর দুঃশাসন না থাকলে পুলিশ এখানে এসে ছবি তুলে নিয়ে যায় কি করে? একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা
বসবাস করছে বলে এই ধরনের অসদাচরণ। রিজভী আহমেদ বলেছেন, গণতন্ত্রের শক্ত খুঁটি হলো তার প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন ও মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না সেটা গণতান্ত্রিক দেশ না, সেটা নাৎসিবাদী দেশ। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারে না সেটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশ নয়। তিনি আরো বলেছেন, বরিশালে নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে আমি হতবাক বা অবাক হয়েছি। তিনি বলেছেন, যেখানে সুষ্ঠু নির্বাচন অবাধ হয়েছে সেখানে কিন্তু দেখলাম একজন মাওলানা, সে সময়ের প্রার্থী, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। মাওলানা সাহেব নিহত হলে তার হয়তো বলতো নির্বাচন কিছুটা সংঘাতপূর্ণ হয়েছে, সহিংসতা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনের কথাই তাই মনে হয়। এটাকে বলা হয় ফ্যাসিবাদী শাসন, এটাকেই বলা হয় গণবিরোধী শাসন। ডক্টর শহীদ বিঙ্কুর সভাপতি ডক্টর সৈয়দ আমজাদ আলী লিটনের সভাপতিত্বে স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু, ডক্টর এসোসিয়েশন অব মাউন্টস ড্যাব সভাপতি অধ্যাপক ডক্টর হারুন রশেদ প্রমুখ বক্তব্য দিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন সৈয়দ ডক্টর পিঙ্কুর বড় ভাই এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী শাহ খালেদ হাসান। নাটোরে আমির বস্তায় অধ্যক্ষের ঠিকানায় বোমা উদ্ধারে র্যাব পুলিশ। নাটোরের গুরুদাসপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বস্তা ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল 9:30 দিকে উপজেলা সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে থেকেই বোমা উদ্ধার করা হয়েছে। গুরুদাসপুর থানার ওসি মনোরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, গুরুদাসপুর পৌর শহরের সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের অধ্যক্ষের অফিস কক্ষের দরজার সামনে প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি লাগেজ রেখে যান। বস্তার উপরে লেখা, প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ গুরুদাসপুর আম্রেপালি 30 কেজি। এই ঘটনায় এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইদুর রহমান সাইদ বলেছেন, প্রাতিষ্ঠানিক কাজে শনিবার সকালে কলেজে গিয়ে অফিসের কক্ষের সামনে সাদা রঙের একটি বস্তা দেখতে পেয়েছি। সেখানে লেখা ছিল, গুরুদাসপুর আম্রপালি 30 কেজি, প্রাপক প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ গুরুদাসপুর নাটোর, এবং এর নিচে মোবাইল নম্বর লেখা। বস্তাটি দেখে সন্দেহ হয় থানায় খবর দেয়। কলেজের একটি মহলের সঙ্গে দ্বন্দ্ব চলছে, মূলত তাদেরই কেউ নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক রাখতে পারে। গুরুদাসপুর থানার ওসি মনোরুজ্জামান বলেছেন, রাজশাহী থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী একটি দল দুপুর 3টার দিকে বস্তাটি পরীক্ষা করে এ সময় র্যাবের দলটি বস্তায় বিস্ফোরক দ্রব্য সাদৃশ্য বস্তু থাকার কথা জানিয়েছেন। বিস্ফোরকটি উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় র্যাবের দলটি তা নিষ্ক্রিয় করতে পারেনি, ফলে রাজধানী ঢাকায় র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দলকে জানানো হয়েছে। এর আগে 2021 সালে 12 জুলাই গুরুদাসপুর উত্তরনারে বাড়ি মোড়ে পরিত্যক্ত অবস্থায় 4টি তাজা বোমা পাওয়া গিয়েছে। পরে ঢাকা থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে তা নিষ্ক্রিয় করেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মাঠে মারা গেছে, বাস্তবতা মেনে নির্বাচনে আসুন, বিএনপিকে বললেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি যে মাঠে মারা গেছে সেই বাস্তবতা মেনে নিয়ে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের অনুরোধ জানাই। শনিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং শরৎকালীন রেজিস্ট্রার ও সভা উপলক্ষে সীতাকুণ্ডের কমিশ ক্যাম্পাস অডিটোরিয়ামে ওয়েস্টার্নস অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এ সময় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার ঘটনা তীব্র নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী বলেছেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। এই নেকড়জনক হত্যাকাণ্ডের সাথে যুক্ত মূল আসামি সহ অনেকেই দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা কিছু করা দরকার সবকিছু করতে হবে, করা হবে, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। বিএনপি মহাসচিবের বক্তব্য, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করতে দেব না এবং রাজপথ থেকে কর্মসূচি বাস্তবায়ন করব। এর জবাবে তিনি বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্তর্জাতিক মহলের হাতে পায়ে ধরে বিভিন্ন সময়ে তুলে ধরেছে, কিন্তু কোনো দেশ তাদের এই দাবি সমর্থন করে নাই এবং সরকার কেউ কেউ বলেনি যে নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার করতে হবে। অর্থাৎ তাদের এই দাবি মাঠে মারা গেছে শুধু মির্জা ফখরুল সাহেব না, তাদের নেতাদের মুখে আছে। হাসান মাহমুদ বলেছেন, বিএনপি সহ সকল রাজবন্দিক রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা একটি অংশগ্রহণ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচনে আয়োজক হচ্ছে নির্বাচন কমিশন, সেই নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সরকার নির্বাচিত হোক সেটি আমরা চাই। কিন্তু বিএনপি নির্বাচন কমিশনের কাছে, বিদেশিদের কাছে হাতে পায়ে ধরে নির্বাচনে জেতার গ্যারান্টি চায়, কিন্তু বিএনপিকে তো নির্বাচনে জেতার গ্যারান্টি সরকার, নির্বাচন কমিশন এবং বিদেশিরাও দিতে পারবে না। আসলে তারা নির্বাচনকে ভয় পায়।